আপনারা দেখছেন জিও বাংলা। এখনকার দিনের বাচ্চারা সবসময় হাতে ফোন নিয়েই ঘোরে, মা বাবা সময় দিতে পারছে না তাই হাতে ফোন, বাচ্চা খাচ্ছে না তাই বাবা মা তার হাতে ফোন দিয়ে দিল। এখনকার দিনে স্কুলে পড়ার বাচ্চাদের হাতে দেখবেন বেশিরভাগ ফোন, ছেলে মেয়ে বায়না করছে দিয়েই দিই ফোনটা, অনেকে এসে বলছে মা তার কাছে ফোন আছে, আমার এই বন্ধুর কাছে ফোন আছে, আমার কাছে নেই, চলো দিয়ে দিল, রেজাল্ট ভালো করলো ফোন। কিন্তু এই ফোন স্কুলের বাচ্চাদের জন্য কি আদৌ সঠিক? তারা কি ঠিক পথে যাচ্ছে এই ফোনের দরুন? চলুন শহরবাসীর কাছ থেকে জেনে নিন তারা এই বিষয়ে কি বলছে। স্কুলের বাচ্চাদের হাতে তাদের বায়না মেটানোর জন্য বা তাদের শখ পূরণের জন্য বাবা মারা অনেক সময় ফোন দিয়ে থাকে স্মার্টফোন, তো এটা কি ঠিক? না, এটা একদমই ঠিক নয়। এখন বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চাদেরকেই মানে সবচেয়ে মেন কারণ এখন নিউট্রাল ফ্যামিলি হয়ে গেছে। এবার বাড়িতে বাবা যখন অফিসে বেরিয়ে যাচ্ছে আর মা যদি হাউসওয়াইফ থাকে তখন বাচ্চাকে রাখার জন্য একটাই অস্ত্র, সেটা মোবাইল হিসেবে ব্যবহার করা হয়। তো ওটা এমন মানে ওটা এত অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে বাচ্চাদের কাছে যে ওরা সব সময় মানে শোয়ার আগে মোবাইল দাও, খাওয়ার আগে মোবাইল দাও, কোনো কিছুর আগে মোবাইল। তো এই জিনিসটা একদমই ঠিক নয়। আমার নিজেরও বাচ্চা আছে, ও ছোটোবেলায় মোটামুটি যখন 3.5-4 বছর বয়স ছিল তখন ও এরকম মোবাইলের নেশা, সেটা আমি মানে ওকে দেখিয়েছিলাম রাইমসগুলো এগুলো দেখ, কার্টুনসগুলো দেখার জন্য। তো তারপরে যখন জিনিসটাকে আমি ফিল করলাম আস্তে আস্তে সেটাকে আমি ছাড়িয়ে দিয়েছি, এখনও মোবাইলের প্রতি একদমই অ্যাডিক্টেড নয়। হ্যাঁ, কখনো কখনো মানে যখন শরীরটা খারাপ হলো বা জ্বর ঝাড়ি এলো তখন ওর মা একটু দেখতে দাও 2 মিনিটের জন্য, তো তখন আমি দিই। বাট এটা একদম ঠিক নয়, কোনো মতেই এটা ঠিক নয় দেওয়াটা। আপনার কাছে আসবো, আপনার কি মতামত এই বিষয়ে? না, আমার মতো সেম ম্যাডাম যা বললো যে এখন যে আমাদের পরিস্থিতি সেক্ষেত্রে অনেক জায়গায় মোবাইল দিয়ে আমরা তাদেরকে স্টপ রাখি, বাট অ্যাকচুয়ালি সেটা হওয়া উচিত নয়। তাদেরকে অন্য অ্যাক্টিভিটিসে আমাদেরকে ইনভলভ করা উচিত বা অন্যভাবে তাদের সঙ্গে টাইম স্পেন্ড করা উচিত। মোবাইলে দুটো জিনিস খুব যেগুলো লাস্ট 4-5 বছরে দেখা গেছে দুটো জিনিস খুব বাজেভাবে উঠে এসছে, এক তো ওদের মেন্টালি ডিস্ট্রেস হয়ে যাচ্ছে আর অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে, খুব বেশি অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে। কারণ কিছু কিছু জিনিস এমন অ্যাডাপ্ট করে নিচ্ছে যেগুলো নিজের পার্সোনাল লাইফে বা নিজের ফ্যামিলিতে সেগুলো অ্যাপ্লাই করছে, তো সেই জিনিসগুলোতে অনেক ডিস্ট্রাকশান আসছে, পড়ালেখার ক্ষেত্রেও অনেক ডিস্ট্রাকশান আসছে, প্লাস বিহেভিয়ারাল চেঞ্জ অনেক বেশি আসছে। সো আই ডোন্ট থিঙ্ক সেও কি এই জিনিসটা করা উচিত। এই মুহূর্তে আমি আমার সাথে ছোট্ট বন্ধুকে পেয়ে গেছি, তাকে কিছু জিজ্ঞেস করিনি। তোমার নাম কি? মালবিকা খত্রি। ফোন ইউজ হয়? ফোন ইউজ করো? না। কার্টুন দেখো? হ্যাঁ। কি কার্টুন দেখো? হানি বানি। আর কি করো ফোন দিয়ে? কিছু করি না। আচ্ছা, গুড গার্ল। স্কুলের বাচ্চারা অনেক সময় বায়না করে যে আমার ফোন চাই, বন্ধুদের ফোন আছে, আবার অনেক বাবা মাই বলে যে তুই রেজাল্ট ভালো কর তোকে ফোন কিনে দেবো। তো এই স্কুল বাচ্চাদের হাতে বা স্কুল পড়ুয়াদের হাতে যে ফোন দিচ্ছে মা বাবারা, এটা কি ঠিক? তারা ঠিক করছে? না, আমি ঠিক এটা ঠিক বলবো না, কারণ এতে বাচ্চাদের খুবই মানে ক্ষতি হয় আর কি। ওরা সবসময় খালি মোবাইলের দিকেই নজর থাকে, মোবাইল নিয়েই ওরা ব্যস্ত থাকে, ও অন্য কোনো কথা শোনে না, দেখি তো সব। সেজন্যই আমি বলি আমার ঠিক পছন্দ না স্কুল পড়াতে, একটু বড় হোক যখন কলেজে পড়বে বা উঁচু ক্লাসে আরও তখন, কিন্তু স্কুল পড়ুয়াদের দেওয়া উচিত আমার মতে। তোমার নাম? আমার নাম বর্ষা দত্ত। স্কুল পড়ুয়াদের হাতে কি ফোন দেওয়া উচিত স্মার্টফোন? যেরকম সায়েন্সের গুড আর ব্যাড আছে, সো স্কুলদের ছাত্রছাত্রীদের উপর দেওয়া উচিত আবার উচিতও না। যেরকম আজকালকার দিনে একটা মেয়ে হয়ে সবারই একটা সেলফ রেসপেক্ট থাকে যে বাইরে আছে, বাবা মার চিন্তা থাকে যে কী হচ্ছে বাইরেও, কী করছে না করছে, তো আমার মতে দেওয়া উচিত। কিন্তু সেই জিনিসটা নিয়ে যদি কেউ মিস ইউজ করে সো সেটা তাদের ফল, সেটা বাবা মাদেরকে দেখতে হবে প্লাস বোঝাতেও হবে। ব্যাস, থ্যাংক ইউ। ওই পেয়ে গেছি কিছু বন্ধুদেরকে, তাদেরকে জিজ্ঞেস করি যে তাদের মতামত আমি জানবো। বলছি যে আজকালকার ছেলে মেয়েদের মানে স্কুল পড়ুয়াদের বাবা মারা ভালো রেজাল্ট করলে বা বায়না করলে ফোন কিনে দিচ্ছে স্মার্টফোন, যেহেতু স্মার্ট দুনিয়া তাই স্মার্টফোন কিনে দিচ্ছে, তো এটা কি ঠিক, উচিত কি অনুচিত? আমার মনে হয় উচিত নয়, কেন কি একটা এজের পর দিল দ্যাটস ওকে, বাট অনেক ছোটোদেরই দেখি মানে ক্লাস 9, 10 বা 8 পড়ার সময় দিয়ে দিচ্ছে ফোন, তো আমার মনে হয় উচিত নয় তাদেরকে ছোটোদের, কেন কি তাদের হ্যাবিটটা খারাপ হয়ে যায় অ্যান্ড তারা খেলাধুলা টিভি ফিভি সব ছেড়ে ফোনের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায়, তো সেটার জন্য আমার মনে হয় দেওয়া উচিত না। অ্যাটলিস্ট মানে কলেজে ওঠার পর দিলেও দেন ওকে, এটাই আমার ওপিনিয়ন, এটাই ওকে। আপনার নাম? সুস্মিতা। আপনাকে আমি সেম প্রশ্নই করব। আমি ওর সাথে একমত, মানে ও যেটা বললো যে অ্যাজ এ একটা বয়সের পর দিলে খুবই ভালো, হ্যাঁ
কিছু সময় মনে হয় যে একটা বাচ্চা হাতে ফোন দিয়ে গেলাম, কিছু অসুবিধা সুবিধা হলে দরকার পড়ে, কিন্তু সেটা তারা ইউজটা ঠিকভাবে করে না। কারণ আমরা দেখছি তো তাদের পড়াশোনার ক্ষেত্রে সেরকম ব্যাপারে অসুবিধাও হয়, তো একটা টাইমের উপর দিলে পরে আমার মনে হয় ভালো হয়, কারণ আমরা নিজেরাও সেইভাবে ইউজ করেছি। শুনলেন তো শহরবাসী কি বলছে? তারা অনেকেই বলছে যে বাবা মা দায় এড়ানোর জন্য কিন্তু অনেক সময় শিশুদের হাতে ফোনটা দিয়েই থাকে, আবার স্কুলের পড়ুয়াদের হাতে যে ফোন দেওয়াটা উচিত না সেটাও তারা স্বীকার করছে। আবার অনেকেই বলছে যে হ্যাঁ কাজের জন্য বা বিভিন্ন কারণের জন্য তাদেরকে ফোন দিতে হচ্ছে, আবার অনেকে এটাও বলছে যেমন বয়স সেই অনুযায়ী ফোনটা দেওয়া উচিত। আপনারা কি বলছেন, আপনারা কি মনে করছেন স্কুলের বাচ্চাদের হাতে কি ফোন দেওয়াটা খুবই জরুরি? আমাদেরকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে লিখে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ক্যামেরায় সৌম্যর সাথে আমি তিয়াশা, দেখতে থাকুন জিও বাংলা।